ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাজের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে হামাজের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ও তার একজন দেহরক্ষীকে ইরানের রাজধানী তেহরানে একটি বাসভবনে হত্যা করা হয়। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ডের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে এক কথা জানায় বার্তা সংস্থা আল জাজিরা। রেভলিউশনারি গার্ডের ওই বিবৃতিতে বলা হয়, ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ প্রজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার তেহরান অবস্থান করেছিলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া।